হেই গাইস আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চমৎকার একটা প্রজেক্ট নিয়ে আসছি, এই প্রজেক্ট থেকে মাত্র দুই দিন আপনি 15,000 টাকা পেমেন্ট নিতে পারবেন। ওকে, তো আজকের যে টোকেনটা সেটা হচ্ছে ফ্যান্স টোকেন। তো একটা টোকেনের ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন $3.43। ওকে, তো দেখুন, আর এটা কিন্তু অলরেডি লিস্টেড টোকেন, ঠিক আছে, আপনি এনি টাইম সেল করতে পারবেন। এই যে ফ্যান্স USDT, তারপরে USDT, তারপরে হচ্ছে ফ্যান্স। তো দেখুন, এটা ইউনুস অ্যান্ড MXC তে কিন্তু লিস্টেড আছে। ওকে, তো আমরা কিন্তু ইনস্ট্যান্ট একদম সেল দিতে পারবো। তো চলুন একদম, আর আজকে যে কাজটা, আপনি ইনস্ট্যান্ট কাজ করবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, ইনস্ট্যান্ট সব একদম ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো আজকের এই প্রজেক্টের এখানে মূলত আমরা ফ্যান্স টোকেন পাবো, ঠিক আছে। তো ফ্যান্স টোকেনটা আসলে কনভার্ট বা সোয়াইপ করলে আমরা ফ্যান্স টোকেনটা পাবো। এর আগে আমরা মূলত কাজ করার জন্য মূলত পাবো এই হচ্ছে পয়েন্টস, ঠিক আছে। এই যে চিলিবি যে পয়েন্টস আছে, পয়েন্টসটা মূলত পাবো। ওকে, তো 2000 চিলিবিতে অন ফ্যান্স টোকেন, আর অন ফ্যান্স টোকেন $25। তো $25, সরি, পোস্ট অন ফ্যান্স টোকেন হচ্ছে গিয়ে $3.43। আর আমরা যদি, আর এখানে মিনিমাম উইথ হচ্ছে 50,000 টোকেন। তো 50,000 টোকেন আপনি খুব সহজেই করতে পারবেন, সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, আমার কিন্তু ভাই কোনো রেফারেল নাই, আর আমি কিন্তু আমার নিজের কাজটা আমি নিজেই করবো। আমার বড়ো কোনো কমিউনিটি নেই, খুব ছোট্ট একটা কমিউনিটি, অ্যান্ড এটার মাধ্যমেই মানে আমি আমার কাজটা করবো, মূলত কমিউনিটির হেল্প নিয়ে আমি করবো না। ওকে, তো দেখুন, মূলত আমরা এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 500 টোকেন রেফারেল কাউন্ট করবো, রেফারেল বোনাস পাবো। তো আমাদের রেফার আমাদের কী করতে হবে, তাই তো? তো দেখুন, প্রথম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইন অ্যাকাউন্টে 1500 টোকেন পাবো। তো পার অ্যাকাউন্টে আমাদেরকে 100 রেফার করতে হবে। তো এক একটা অ্যাকাউন্টে রেফার করতে আপনার, যেহেতু নিজে রেফার নিজে করবেন, 1 থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তো সেই হিসাবে অফারটা 27 তারিখের আগে আপনাকে, আপনি যদি একটা অ্যাকাউন্টে 50,000 টোকেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 টোকেন উইথড্রো দিতে পারবেন, মানে সোয়াইপটে করতে পারবেন। তো কীভাবে কী করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ভিডিওতে একটা লাইক দিয়ে নিন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের অফারটিতে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, প্রথম যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিন। আমার যে চ্যানেলে এই যে পোস্টার কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এখানে আপনাকে নিয়ে আসবে, ফার্স্ট অফ অল এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আর এটা কিন্তু অনেকদিন আগের অফার, কেননা এই সময় আমি কিন্তু সব অফার বেশি বেশি ডেট সবার শেষের দিকে শেয়ার করি, কেননা সবার শেষের দিকে শেয়ার করলে প্রজেক্টটা আর যে গতি সেটা কিন্তু বোঝা যায়। আবার হচ্ছে কি, এটা থেকে মানে আমরা যেহেতু আনলিমিটেড করবো, 10 জনের কাজ বা 100 জনের কাজ আমরা একা করবো, সেই হিসাবে ওদের এখানে একটা আইপির কিন্তু ব্যাপার আছে, ওরা আইপিটা আমাদের প্রতি শেষের দিকে, এ কারণে আইপির প্রতি অতটা খেয়াল থাকে না, মানে অতটা ডিটেক্ট করতে পারে না, বুঝতে পারছেন? ওকে, তো এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওকে, আর এটা কিন্তু হচ্ছে টিকটক, লাইকি, তারপর স্ন্যাক ভিডিওর মধ্যে একটা প্ল্যাটফর্ম, বাট এখান থেকে আর্নিংটা ইনস্ট্যান্ট, ঠিক আছে, আর আর্নিংটা আসলে হিউজ পরিমাণ। ওকে, তো আপনি অ্যাপসটা ওপেন করবেন, তারপর কিছু ভিডিও টিডিও আসবে, ওগুলো আর কি স্ক্রিপ করে দেবেন, তারপর আপনার সামনে একটা টিকটকের যে পপআপ আছে ওরকম একটা শো করবে, এরপর আপনি জাস্ট ওগুলো কন্টিনিউ করবেন, তারপরে মানে স্কিপ করবেন অথবা কন্টিনিউ করবেন, তারপরে আপনি আপনাকে ডিরেক্টলি হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসার পরে নিচে দিকে ম্যান আইকন পাবে, এই যে এরকম একটা স্ক্রিন, এই সেটা একটা ম্যান আইকন পাবেন, সেখানে একটা ক্লিক করে দিলে আপনার এরকম লেখা আসবে। তো আপনি কন্টিনিউ উইথ গুগল ওপর একটা ক্লিক করে দেবেন, এরপরে ওয়েট এরকম লেখা আসবে। তো নিক নেম দেবেন, ধরুন আপনার নাম রাতুল, আপনি একটা, এটা কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার নাম রাতুল, আপনি রাতুল দিয়ে দিন, অবশ্যই আর ছোটা দিয়ে দেবেন, ঠিক আছে। রাতুলের সাথে কয়েকটা সংখ্যা দেবেন, যেহেতু ইউজার নেম বা ইউনিক নেম এক একটা মানে একটা প্ল্যাটফর্ম একটাই কিন্তু ব্যবহার হয়। ওকে, তো আপনি একটা এখানে একটা ইউনিক নেম দিয়ে দেবেন, এরপরে হচ্ছে গিয়ে আর নামের সাথে যদি না হয় তাহলে কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন, তারপর স্টার্টের উপর ক্লিক করলে যদি না হয় তাহলে এখানে লেখা আসবে যে আন অ্যাভেলেবল, যদি লেখা আসে স্টার্টের উপর একটা ক্লিক করে দিলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, এখান থেকে এই যে দেখুন আমি সোহেল দিয়েছি, আর সোহেল দেওয়ার পর স্টার্টের উপর ক্লিক করলাম, তারপর এখানে লেখা আসছে ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনি কেমন, এই যে +82 আছে ওখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার, আপনি যে কান্ট্রি থেকে হয় থাকেন ওই কান্ট্রিটা জাস্ট আপনি সার্চ বারে আপনার নামটা লিখবেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা লিখে নিলাম, বাংলাদেশটা আসছে, বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিলাম, এরপর এখানে একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনার মোবাইল ফোনে বর্তমান ব্যবহার করতেছেন, এরকম একটা ফোন নাম্বার দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করলে অফিস থেকে একটা কোড আসবে, এই যে কোডটা চলে আসছে, জাস্ট কোডটা আপনি এখানে দিয়ে এখানে নেক্সট উপর একটা ক্লিক করে দেবেন, এরপরে এখানে আপলোড, এখানে আপলোডের উপর ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো কিছুর একটা আপনি চাইলে আপনার ছবি বা অন্য যে কোনো কিছুর একটা চাইলে গার্লফ্রেন্ডের ছবি দিয়ে দিতে পারেন। ওকে, যে কোনো কারো একটা ছবি দিয়ে দিতে পারেন, এরপরে আপলোডের উপর একটা ক্লিক করে দিতে পারেন, এরপরে আপনার সামনে এখানে আপনার নাম দেবেন, এখানে আপনি আপনার ইন্ট্রোডিউস মানে আপনার পরিচয় কী বা কোন জায়গায় থাকেন বা কোন ক্লাস পড়েন, হাবিজিবের ক্লিক নিতে দিয়ে জাস্ট আপলোডের উপর এখানে একটা ক্লিক করে দিলে আপনার কাজটা এই যে এরকম আর কি চলে আসবে। এখানে এই শালটা যেটা আছে এখানে বুয়াচুয়া দিয়ে দিন, কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে জন্ম তারিখটা আপনার হচ্ছে গিয়ে অবশ্যই আপনি 2000 সালের বেশি দিবেন, ঠিক আছে, 2000 সালের বা 2003-এর বেশি দিবেন যাতে 18 বছর হয়। তারপরে সেভিংসের উপর ক্লিক করে দিলে
আপনার এই ইন্টারফেসটা চলার এখান থেকে 10 জনকে আপনি ফলো করবেন ওকে 10 জনকে ফলো করার পর নিচে দিকে নেক্সট আছে নেক্সট উপর একটা ক্লিক করে দিলে আসবে এখানে আছে রেফারেল কোড এখানে আছে মেইন খেলা এই রেফারেল কোডের জায়গায় অবশ্যই এই যে একটা কোড আছে যে দুইটা কোড দেখতে পাচ্ছেন দুইটার একটা কোডের উপর একটা ক্লিক করলে কপি হয়ে যাবে কোডটা জাস্ট আপনি কি করবেন এই যে এখানে দিবেন ওকে তো আমি দিয়ে নিলাম দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন কখন কখন এখানে কিন্তু একটা লোড নেবে যদি এই এই প্রজেক্টটা আমি তিনবার ভেরিফাই করছি অনেক প্রায় 2 থেকে 3 ঘন্টা আমার সময় লাগছে তো 3 থেকে 4 বার আমি ভেরিফাই করছি মোটামুটি তো যাতে কোনো প্রবলেম না হয় যেহেতু আমার প্রজেক্ট ভেরিফাই করতে কোনো সমস্যা হয় না আশা করি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে বুঝবে যে আপনার ট্রিক্সের ভিতর আর আমার ট্রিক্সের ভিতর 100% কোনো মানে একটা ভুলও আছে ঠিক আছে আমার ট্রিক্স অনুসারে আপনার কাজ করতেছে না অথবা আপনার নেটে সমস্যা আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন না কার ওয়াইফাই নিয়ে কাজ করতে পারবেন অবশ্যই আপনাকে মোবাইল ডাটা ব্যবহার করতে হবে বুঝতে পারছেন আদারওয়াইজ কিন্তু হবে না তো এখানে একটা ক্লিক করে দিলে আপনার এই যে এরকম লেখা আসবে নিচে থেকে ওকে ক্লিক করবেন এরপর নিচে থেকে মেন আইকনে ক্লিক করে দেবেন এখানে মাই ওয়ালেটের উপর ক্লিক করবেন এরপর এরকম একটা লেখা আসবে সো দেখুন আপনি ইনস্টল 1500 টোকেন পাবেন ওকে এরপর আপনি কী করবেন ওই যে ফ্যান্স লেখা ফ্যান্সের উপর একটা ক্লিক করে দেবেন এরপর এরকম লেখা আসবে এরকম লেখা আসার পরে জাস্ট ওই যে ওয়ালেট যে সেকশন আছে ওখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে অবশ্যই ট্রাস্ট ওয়ালেটের নতুন একটা ওয়ালেট খুলবেন ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন আর সেই ওয়ালেটে মূলত এটার সাথে আর কি কানেক্ট করতে হবে ওকে তো আর কি ওখানে সিলেক্ট করে নেবেন এরপর ওই যে ওয়ালেটের সেকশনে ক্লিক করে দিলে এরকম লেখা আসবে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলে এটা লেখা আসবে কানেক্ট করবেন তারপর নিচে থেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট লেখা আসবে কানেক্টটা করে নেবেন এরপরে এরকম লেখা আসবে মাই পেজ ঠিক আছে যেহেতু আরও সাইন ইন লেখা আসতে পারে তো সাইন ইনটা করে দেবেন তারপর মাই পেজের উপর ক্লিক করবেন নিচে উপর দিকে মেন আইকন মানে পেন আইকন আছে পেন আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার কয়েকটা কাজ করতে হবে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা মানে যে মেইল দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা খুলছেন সেই মেইলটা আপনি এখানে দেবেন ওকে আর এখানে আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে হাবিজিব কিছু লিখে দিতে পারেন কোনো প্রবলেম নেই এখানে আপনার কখন কখন আপনার ইউজার নেম চাইতে পারে ওগুলো যদি চায় আপনি দিয়ে দেবেন ঠিক আছে বা আপনি লেখা আসতে পারে ইউর স্টোর নেম মানে আপনার দোকানের নাম তো একটা হাবিজিব দিয়ে দেবেন কোনো প্রবলেম নাই এরপর এখানে ইন্টার হচ্ছে গিয়ে সিলেবি ভেরিফাই কোড তো আপনি প্রথম ইমেল দেবেন তারপর এই ডিটেলসগুলো আর কি দিয়ে নেবেন এরপর এখানে আচ্ছা এই দুইটা যেহেতু এখন কিছু দিতে হবে না কখন কখন এই দুইটার জায়গায় অন্য কিছু চলে আসে ঠিক আছে তখন কিন্তু আপনি আপনার লেখা অনুসারে দিয়ে দেবেন ওকে এরপর কী করবেন এখানে আপনি ইমেল দেবেন এখানে একটা কোড দিতে হবে কোডটা কোথায় পাবেন কোডটা পাবেন অ্যাপসের ভিতরে এখানে যে লেখা আছে ভেরিফিকেশন কোড কোডটা এখানে আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু সময় দেবে 3 মিনিট ওকে তো কোডটা এখান থেকে কপি করবেন কপি করার পর জাস্ট আপনি আবার এখানে চলে আসবেন তারপর এখানে আপনার মেইল কোডটা দিয়ে এখানে আমি লিখে দিলাম ক্রিপ্টো হান্টার এরকম একটা লিখে দিই নিচের দিকে সেভ চেঞ্জ ওখানে একটা ক্লিক করে দিলে আপনার কাজ কমপ্লিট ওকে এরপর কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যাপসের ভিতর থেকে অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর যারা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো উপর থেকে মেন আইকন যে আছে মানে থ্রি লাইনের উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখানে রেফারেল কোড আছে এই যে রেফারেল কোডটা এখান থেকে জাস্ট কপি করবেন এখানে 5 সেকেন্ড একটু ওয়েট করবেন তারপর এখানে এই কোডটা চলে আসবে তারপরে যে এখানে যে লেখা আছে এই যে কপির উপর একটা ক্লিক করে দেবেন কপির উপর ক্লিক করলে আপনারটা কপি হয়ে যাবে তারপর আপনি কোনো এক জায়গায় আপনি রেখে দেবেন আপনার আর কি সুবিধা মতো তো আমি এখানে রেখে দিলাম ওকে এরপর আপনি কী করবেন এই অ্যাকাউন্টটা নিচ থেকে এই যে লগ আউট আছে লগ আউটের উপর একটা ক্লিক করে দেবেন এটাও কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট তারপর আপনি কী করবেন আপনার 5টা বা 2টা জিমেইল বা 1টা জিমেইল হলেও হবে একটা জিমেইল দিয়ে আপনি এইটা লগ আউট করবেন লগ আউট করার পরে জাস্ট আপনি এখান থেকে কী করবেন এই যে এই অ্যাপসটা আছে অ্যাপসটা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পরে জাস্ট আপনি এই যে এখানে লেখা আছে কি স্টোরেজ অ্যান্ড ক্যাশ ঠিক আছে সেখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার সিমটা মানে ফোনটাকে এয়ারপ্লেন মোড করবেন তো আমি এয়ারপ্লেন মোড করলাম এরপর আপনি কী করবেন এই যে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ এখানে ওকে করে দিলে আপনার এটা ক্লিয়ার স্টোরেজ হয়ে যাবে ওকে এরপর কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট মানে কমপ্লিট এখন আইপিটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে ওরা কিন্তু বুঝতে পারবে না যে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে 10টা বা 100 বা 5000 অ্যাকাউন্ট করতে পারবেন এরকম করলে বুঝতে পারবে না ওকে তো এরকম করবেন এরপর আবার সেমভাবে যে অ্যাকাউন্ট খুলছি না অবশ্যই আপনি অন্য একটা জিমেইল দিই অন্য একটা জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন আর অবশ্যই আমি কিন্তু এই এই মাত্র যে অ্যাকাউন্ট খোলা দেখাইছি ওইখানে কিন্তু ফোন নাম্বার দিছি কিন্তু ওই জায়গায় ফোন নাম্বার জায়গায় কিন্তু স্কিপ লেখা আছে আপনারা ভিডিওটা আবার দেখবেন ঠিক আছে ওখানে কিন্তু উপর থেকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি স্কিপ কিন্তু লেখা আছে স্কিপের উপর একটা ক্লিক করবেন তাহলে আপনার কাছে আর ফোন নাম্বারটা দিতে হবে না ওকে ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড দিতে হবে না মানে আপনার মেইন অ্যাকাউন্টে হয়তো ফোন নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আর বাকি যে অ্যাকাউন্টগুলো করবেন ওখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট করার দরকার নেই বুঝতে পারছেন তো কী করবেন অ্যাকাউন্টটা মানে আপনার মেইন অ্যাকাউন্টের রেফারেল কোডটা এই যে এভাবে আর কি রেখে দেবেন তারপরে
আমি যে আমার রেফারেল কোডটা যেখানে দিছি আপনি আপনার মেইন অ্যাকাউন্টের রেফারেল কোড ওই জায়গায় দিবেন, ঠিক আছে। আর যে বাকি যে তথ্যগুলো ইউজার নেম চেঞ্জ করে দিবেন, তারপর গ্যালারি থেকে ফটো এক এক সময় এক একটা দিবেন, সেটা একসাথে করতে হবে, অথবা আপনি ফটোর ওই জায়গায় লেখা আছে স্কিপও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো সবগুলো স্কিপও করে দিলে তারপর কোনো সমস্যা নেই, শুধু আপনার রেফারেল কোডটা দিতে হবে। তো আপনার রেফারে মেইন কথা হচ্ছে আপনার রেফারে আপনারই নিজেরই একশো অ্যাকাউন্ট খুলতে হবে। আর একশো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম একটা অ্যাকাউন্ট কমপ্লিট করার পর প্রথম শর্ত হচ্ছে আপনি ফ্ল্যাট মোডটা অন অফ করবেন। ওকে, অন অফ করার পর সেটিংস যাবেন, মানে এখানে ফ্ল্যাট মোডটা অন অফ করছেন, অফ করার পর এখানে আপনি এই যে সেলেবে যে এটার আছে সেটিংসে, মানে আমি যে দেখাইলাম এটার ভিতরে যাবেন, গিয়ে তারপর ক্লিয়ার স্টোরেজ গিয়ে ওখানে জাস্ট ক্লিয়ার স্টোরেজ করে দেবেন, মানে একদম ক্লিয়ার ক্যাশ করে দেবেন, সব তথ্য অ্যাপের সব তথ্য একদম কিন্তু মুছে যাবে, বুঝতে পারছেন, একদম নিউলি। ওরা কিন্তু আইপিটা ডিটেক্ট করতে পারবে না, মানে ধরতে পারবে না। ওকে, তো এরপরে কাজ কী সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি আবার অন্য একটা জিমেইল দিয়ে খুলবেন, মানে একটা জিমেইল দিয়েই খুলবেন। তো অবশ্যই কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট জিমেইলটা একবার লগ ইন করে তারপর প্রথম রেফারেল কোডটা আপনি এভাবে আর কি রেখে দেবেন এই জামার মতো। এরপরে ধরুন অন্য একটা জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেমভাবে অ্যাকাউন্ট খুলছেন, শুধু ফোন নাম্বার টাম্বার দেন নাই, দেওয়ার পরে শুধু এই যে রেফারেল কোডের জায়গায় এই প্রথম আমি কিন্তু ভিডিওতে দেখাই যে রেফারেল কোডটা কি দিতে হবে, তো রেফারেল কোডের জায়গায় আপনার মেইন অ্যাকাউন্টের রেফারেল কোডটা দিয়ে দেবেন। তো আপনার মেইন অ্যাকাউন্টের ওখানে যখন আপনি প্রথম একটা রেফার করবেন, ধরুন একটা জিমেইল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি এই জায়গায় আসবেন, আসার পর এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেকশনে যাবেন, আর শুধু অ্যাকাউন্ট খুলবেন, আমি কিন্তু এই যে ওয়ালেটের মেইন যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু আপনি এই যে ওয়ালেটটা আর কি এখান থেকে আর কি সেট আপ করবেন, যেটা আর কি দেখিয়েছিলাম, বাকি যে অ্যাকাউন্টগুলো করবেন, বাকি যে একশো অ্যাকাউন্ট করবেন সেখানে কিন্তু আপনার রেফারেল কোডের মানে এখানে কিন্তু ওয়ালেটের কানেক্ট করার দরকার নেই, শুধু মেইন অ্যাকাউন্ট, কেননা আপনার সব পেমেন্ট কিন্তু আপনি মেইন অ্যাকাউন্টেই নেবেন, আর সব পেমেন্ট কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টেই চলে যাবে। ওকে, তো আপনি কী করবেন, তো মেইন অ্যাকাউন্টের এগুলো কমপ্লিট করে এরপরে আপনি যখন রেফার একটা মানে আপনি ওই কোডটা আপনার মেইন অ্যাকাউন্টের রেফারেল কোড ওখানে বসালে কিন্তু আপনার একটা রেফার কাউন্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পর এই যে দেখুন অ্যাকাউন্ট সেকশনে যাবেন, অ্যাকাউন্ট সেকশনে গিয়ে জাস্ট এখানে কী লেখা আছে ডিলেট প্রোফাইলস, ঠিক আছে, ডিলেট প্রোফাইলস একটা ক্লিক করুন, তারপর এখানে লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবেন, এরপর এখানে আবার লেখা আছে কন্টিনিউ, সো কন্টিনিউ উপর আবার একটা ক্লিক করে, সো এখানে আপনার ইউজার নেমটা একটু শো করবে, তারপর এখানে একটা টিক মার্ক দিতে হবে, সো ওয়েট আমার একটা নেট প্রবলেম, সো আমি তো ফ্ল্যাট মোড অফ করে রাখছি। ওই যে আপনার প্রোফাইলটা আর কি ইউজার নেমটা এখানে শো করতে আছে, আর ইউজার নেমকে কিন্তু এক একটা অ্যাকাউন্ট করার সময় আলাদা আলাদা অ্যাকাউন্ট দেবেন, আর ইউজার নেমের প্রথম অক্ষর কিন্তু অবশ্যই ছোটো হাতের দেবেন, ঠিক আছে, মানে সবগুলো অর্থ অক্ষরে আর কি ছোটো হাতের, তো এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ উপর ক্লিক করুন, ডিলেট প্রোফাইলের উপর একটা ক্লিক করলে এখান থেকে তারপরে জাস্ট লগ ইন হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, একদম লগ আউট হয় এখান থেকে, মানে অ্যাকাউন্ট যেহেতু আমরা ডিলেট দিতে আসি, কিন্তু ডিলেট দিতে আসি, কিন্তু আমাদের কিন্তু আমাদের রেফারটা কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্টে কিন্তু কাউন্ট হইতেছে। এইটা হচ্ছে কি মজার বিষয় যে আপনি একটা ইমেল দিয়ে আপনি একশো অ্যাকাউন্ট খুলবেন, একটা ইমেল দিয়ে আপনি আপনার মূলত ইমেল লাগবে দুইটা, একটা হচ্ছে মেইন ইমেল, মেইন যে অ্যাকাউন্ট খুলবেন সেটা অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, বাকি যে ওয়ালেট কানেক্ট সেটাও দেখাচ্ছে, কিন্তু বাকি যে একশো অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এখানে আপনাকে একশো অ্যাকাউন্ট খুলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না। যারা কষ্ট করতে পারবেন তারাই কিন্তু এই কাজটা করবেন, এই কাজটা কিন্তু ভাই সবার জন্য না, যারা পরিশ্রমী তাদের জন্য কিন্তু পুরো আপনাকে চব্বিশটা মানে একদিনে চব্বিশ ঘন্টা দুই দিনে আর কি চব্বিশ ঘন্টা বারো ঘন্টা দিনে আসলে তো আপনাকে চব্বিশ ঘন্টা আর কি কাজটা করতে হবে। ওকে, তো ডিলেট প্রোফাইলটা আপনার কমপ্লিট করার পরে একদম হোম পেজে নিয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনাকে এই হোম পেজ নিয়ে যাবে, তারপর এখান থেকে আপনি ডাইরেক্ট এটা এখানে ব্যাগে আসবেন, তারপর এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কী করবেন এই যে অ্যাপ ইনফোতে যাবেন, অ্যাপ ইনফোতে আবার আমি দেখিয়ে দিচ্ছি স্টোরেজ ক্যাশ ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশ যে এটা কমপ্লিট। ওকে, এরপর আপনি কী করবেন জাস্ট আপনার এই যে ফ্ল্যাট মোডটা অন করবেন, ঠিক আছে, মানে এখানে কিন্তু আমার ফ্ল্যাট মোডটা অন, মানে আমার সিম অ্যান্ড ডাটা কিন্তু সব কিছু অফ, কিন্তু অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার আইপি ব্যান প্লাস মানে সব কিছু ব্যান, আপনি এখান থেকে ইনকামই করতে পারবেন না ডিরেক্টলি, আপনার ফোনের যে মেইন আইপিটা সেটাই ওরা ব্যান করে দিবে যদি ওরা একবার ধরতে পারে, পুরো হাই সিকিউর। এই ট্রিক্স কিন্তু আই হোপ ইউটিউবে দুই একটা ভিডিওতে যদি পান, খুব এরকম যে ইউনিক ট্রিক্স এগুলো সব ইউটিউবার দেয় না, হাতে গোনা হয়তো বা দুই একজন দিতে পারে আপনাকে ইউটিউবে। ওকে, তো আপনি কী করবেন এভাবে আপনাকে একশো অ্যাকাউন্ট খুলতে হবে, তো একশো অ্যাকাউন্ট খুললে যেহেতু পার রেফারে আমাদেরকে টোকেন দিচ্ছে হচ্ছে 500, তো আমরা যদি 500 গুণ আমরা দিলাম 100, তো তাহলে কিন্তু আমাদের 50,000 টোকেন আসে, তাহলে কিন্তু আমরা 50,000 টোকেন, আর 50,000 যদি টোকেন আমরা যদি একটা ভাগ করি তাহলে দেখি, তো দেখুন 50,000 টোকেনের আমরা আর কি 25টা ফ্যান্স টোকেনে ভাগ করলে আমাদের কিন্তু 2,000 পয়েন্টস আসে, তো মূলত আমাদের $1 আর্নিং করার জন্য 4টা রেফার করতে হবে, মানে 2,000 টোকেন, ঠিক আছে। তো আমরা যখন 50,000 টোকেন আমাদের আর্নিং হয়ে যাবে তখন এটা সোয়াইপ করতে হবে, তো কীভাবে সোয়াইপ করবেন আর এই যে কাজটা 27 তারিখের রাত 12টার আগে অবশ্যই আপনাকে
করতে হবে এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এরপর করলে হবে কি না সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে, কেননা সব যদি আল্লাহর রহমতে ঠিক থাকে, যেমন বর্তমানে আছে $3.42 মতো টোকেন প্রাইস, এরপর সব যদি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, যদি আল্লাহর রহমতে 27 তারিখ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি আল্লাহর রহমতে গ্যারান্টি দিলাম এখান থেকে সবাই 15,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দুইটা অ্যাকাউন্টে। আর অবশ্যই আপনারা দুইটা অ্যাকাউন্টে করবেন, একটা অ্যাকাউন্ট মানে আপনাদের মেইন হবে 202টা অ্যাকাউন্ট, একটা মেইন অ্যাকাউন্টের রেফারে 100 অ্যাকাউন্ট কমপ্লিট করবেন ফার্স্ট অফ অল, তারপর আর একটা মেইন অ্যাকাউন্ট করবেন, করার পরে এরপরে আবার ওইটা রেফারে মানে 4টা জিমেইল দিয়ে আপনি মোটমাট 200 রেফার করবেন, মেইন অ্যাকাউন্টের রেফারে করবেন, মেইন অ্যাকাউন্টের রেফারে 100, তারপর আবার যে মেইন অ্যাকাউন্ট ওইটার রেফারে আর 100, তো দুইটা যেহেতু 4টা মেইল লাগবে তো অবশ্যই আপনারা 200 রেফার করবেন। 200 রেফার করলে আপনার এখানে 1,00,000 টোকেন হবে, আর 1,00,000 টোকেনের ভ্যালু আপনারা হচ্ছে গিয়ে বর্তমানে ধরেন আপনি যদি $80 করে ধরে $80 প্লাস, এরপর এখান থেকে ফি সব মিলিয়ে আপনার 15,000 টাকার বেশি টিকবে, যেহেতু এটা ইথেরিয়াম নেটওয়ার্কে মানে ইথেরিয়ামে আপনাকে সোয়াইপ করতে হবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে A to Z ট্রিক্স, আশা করি কারো কোনো প্রবলেমে নাই, এই ট্রিক্সটা যদি ফলো করেন খুব ইউনিক ট্রিক্স, আমার এক বড় ভাই দিয়েছে, নাম না বলি, তো যাই হোক যেহেতু এখানে আমারও আছে, তো যাই হোক এবার আপনি কমপ্লিট করবেন, ভাইও কাজ করতেছে আমি কাজ করতেছি আর আমার রেফারেল নাই, এটা কিন্তু আপনারা নিজেরা জানেন, আমি আমার রেফারেল নিজেই কমপ্লিট করি, সেটা কিন্তু আমার চ্যানেলে যারা সবাই কিন্তু জানেন, তো চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন বন্ধু বান্ধবের মাঝে, এখান থেকে কিন্তু ভালো একটা সবার ইনকাম হবে জাস্ট 2 দিনে। ওকে, আর অবশ্যই আপনার নেট স্পিডটা যেন ভালো থাকে, ওয়াইফাই কখন ইউজ করবেন না এই কাজটার জন্য। ওকে, তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কারণে বিদিনের চাল্লাহ হাফেজ।